बोल जॉनी जॉनी यस पापा ईटिंग शुगर नो पापा टेलिंग लाइज नो पापा ओपन योर माउथ और ओपन योर माउथ के बोलो खूब सुंदर है नमस्कार বন্ধুরা মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা তাহলে চিকেন নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভেজে নেব কয়তে তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে দেব চিকেন রান্না করলে আলু তো দিতেই হবে তার মাংস থেকে মাংস আলুগুলো খেতে বেশি ভালো লাগে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো হালকা করে আলুগুলো ভেজে নেব পুরো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে মাংসটা দিয়ে এখন আলুগুলো তুলে নেব মাংসটা বসাবো আলু ভাজা তেলের মধ্যে আরো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব রাধিকা সরে যা आदा रसुन पिंज काचा लंका एक संगे पेस्ट करा आज के चिकेन ना टक दई देव ना आलदा को मसला देव बोले सीम्पल घर मसला दिए चिकेन रान्ना करब अपने संगे तो चिकेन विभिन्न रकम रेसिपी सर तक खूब सहज पद्धति चिकेन रान्ना करा देखते थकूँ देखो एन मसला दिए देव मसला तो विभिन्न रकम बसि बस मसला दिए रान्ना है কখনো হাফা পাতলা চিকেন পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে আজকে টমেটোটা পেস্ট করে দিলাম না কুচানোই দিয়ে দেবো এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো সাধারণ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মশলাটা কষাবো জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে মশলা তেলে ছেড়ে দিয়েছে এখন পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো পুরো চিকেনটা মশলার মধ্যে না মাখিয়ে এইভাবে মশলা কষিয়ে একবার চিকেন রান্না করে খাবেন এটা কিন্তু খুব ভালো লাগে সবসময় তো প্রায় চিকেন খাওয়াই একটুখানি আলাদা রকমভাবে চিকেনটা রান্না করলে খেতে একটু আলাদা রকম লাগে খেতে বেশ ভালো লাগে চিকেনের তো বিভিন্ন রকমের আইটেম আছে সবসময় একটু আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেনটা রান্না করছি সিম্পলভাবে এখন খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিই চিকেনটা কষা আছে আর এদিকে দেখুন কালকের তো রান্না পুজো পশুদিন বিশ্বকর্মা পুজো আমাদের তো প্রচুর ঘুড়ি কিনে রাখা হয়েছে ঘুড়ি শুধু উড়ানোর জন্য কিন্তু আকাশের যা ওয়েদার দেখছি এবার কী করে ঘুড়ি উড়াবে সেটাই তো ভাবছি কালকে এই সময় ছেলেরা প্রচুর ঘুড়ি উড়াচ্ছিল আজকে বৃষ্টি বলে এই ঘরে সব খেলা করছে ঘুড়ি উড়াতে বেরোতো একটু করে বেরোচ্ছিল বৃষ্টিতে থামলে আবার সব ওখানে ঘরে খেলা করছে আর ঘুড়ি উড়াচ্ছে কষিয়ে নিয়েছি এখন আলুগুলো দেবো চিকেন আর্ধেক কষানো হয়ে গেলে ভাজা আলুটা দেবেন দেখবেন আলুটা খেতে বেশ ভালো লাগে পুরো আলুর মধ্যে সব মশলা ঝোল টোল সব ঢুকে দেয় খেতে বেশ ভালো লাগে ভিজে রাখা আলু আলু ভিজে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো একটু লেগে লেগে গেলে অসুবিধা নেই সামান্য জল দিয়ে দিয়ে কষাবো সামান্য জল দিয়ে দিয়ে কষালে কষানোটাও ভালো হয় মশলাটাও পড়ে না তরকারিটাও খেতে বেশ ভালো লাগে চিকেনটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো এই গামলায় আলু গজা ছিল এর মধ্যে জলটা নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে তো আপনাদের বলেছিলাম চিকেন কষা বানাবো কিন্তু একটু ঝোল ঝোল রাখবো কারণ চিকেন কষাটা রুটির পরোটাতে খেতে ভালো লাগে আর ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল না হলে হয় না তাই একটু ঝোল ঝোল রাখবো আপনারা কষাও বলতে পারেন ঝোল ঝোলও বলতে পারেন যাই হোক এতটা জল দিয়েছি এখন কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো যে ভাতের সাথে খাবে হালকা ঝোল রাখবে যে রুটি পরোটার সাথে খাবে একটু ঝোলটা কমিয়ে দিলেই কষা কষা হয়ে যাবে আর কখনো কখনো দেখবে চিকেনের ঝোলটা একটু ভাতে মেখে খেতে বেশ ভালো লাগে চিকেন রান্না হয়ে গেছে এখন গোটা গরম মশলা বাটা দিয়ে চিকেনটা নামিয়ে গরম মশলা বাটা কিছুটা ফোড়নে দিয়েছিলাম কিছুটা বেটে দিয়েছি এই গোটা গরম মশলা বেটে দিলে মাংসের স্বাদ আর ভালো আবার দুধ এনে নেবো
মাংসটা গেবি দেখুন কষাও বলতে পারবেন না আর পাতলা ঝোলও বলতে পারবেন না এখন গ্যাস অফ করে নামিয়ে আপনাকে দেখাচ্ছি সাজিয়ে নিয়েছি চিকেনের কালারটা তো দারুণ এসেছে এরকম কয় পিস চিকেন আলু আর ঝোল আর গরম গরম ভাত ঝোল চিকেন আলু দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে তাই যে চিকেনের রেসিপিটা খুব সিম্পলভাবে দেখালাম চিকেনটা ম্যারিনেটও করি নাই টক দইও দিই নাই সিম্পল ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্নাটা করে দেখালাম আপনাদের তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আজ সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।